আমরা যারা মিটিং আজকে ছিলাম সবাই এক বাক্যে তার সদস্যপদ স্থগিতের জন্য সম্মতি দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা যেটা বললাম যে আমাদের যারা উপদেষ্টা কমিটিতে যারা আছেন, যেহেতু জায়েদ খান সম্মানিত সদস্য, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই তার আমাদের সদস্যদের প্রতি শ্রদ্ধা আমাদের সবসময় আছে সেটাকে বিবেচনায় রেখে পরবর্তী মিটিংয়ে আমরা এটাকে ফাইনাল সিদ্ধান্ত বলে নিব এবং সেটা সাধারণ সভাতে উত্থাপন করব। এটা কিন্তু সাধারণ সম্পাদকের কোনো ইয়ে না, এটা হচ্ছে যে আমাদের সমিতির সদস্য পদের বিষয়। এটা সাধারণ সম্পাদকের বিষয়টা যেটা আছে সেটা কোর্টে বিচারাধীন আছে, সেটা কোর্ট ইয়ে করছেন এবং কোর্ট আমাদেরকে রায় দিয়েছেন যে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক আপাত অবস্থায়। ফাইনাল যে রায়ের কথা আপনি বলছেন সেটা আপনি কোর্টে যোগাযোগ করেন, আমরা কোর্টকে সম্মান করেই কথা বলি। আমরা আজকে যে ইস্যুতে বসেছি সেটা হচ্ছে আমাদের সম্মানিত একজন সদস্য যিনি আমাদের সমিতির সভাপতি এবং বিভিন্ন ইস্যুতে তিনি নেগেটিভ মন্তব্য করেন। আমাদের যে এজেন্ডা ছিল জনাব জায়েদ খান সম্পর্কে তার সদস্যপদ স্থগিত বা বাতিল এই ইস্যুতে আজকে আমাদের এখানে একটি কার্যকরী পরিষদের মিটিং হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সভাপতির আহ্বানে এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের আহ্বানে আজকের যে মিটিংটা ছিল সেখানে আমরা সর্বসম্মতিক্রমে একটা মিটিংয়ের সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমাদের এখানে সবাই আমাদের সম্মানিত সকল সদস্য যারা আছেন এবং তার জন্য পরিষদের সকলের সম্মতিতে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছেছি। যখন আমরা ভুল করি বারবারই করি, যখন আমরা মিথ্যা বলি তখন আমরা বারবারই মিথ্যা বলি, সেটা ভুল মানুষই করে, অনেক সময় ভুল হয়ে যায়, হয়ে থাকে। আজকে সেই জায়গা থেকে একটা কথা আমি গত দুই তিন দিন যাবতেই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সময় আমরা দেখি যে সদস্যপদ বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ কি বলে বা সদস্যপদ বাতিলের কারণসমূহ কি আমরা শুনে এসেছি। আমি গঠনতন্ত্র সাথে নিয়ে এসেছি, এখানে স্বাক্ষরিত সহ আপনারা দেখেন, যেটার জন্য আমি যেটা ইন ডিটেল আপনাদের প্রশ্নের উত্তরটাই আমি দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে নিম্নোক্ত যে কারণে সদস্যপদ বাতিল বলিয়া বিবেচিত হইবে এবং কার্যকরী পরিষদ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। আপনারা এটা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কেউ চাইলে জুম করে নিতে পারেন। সাথের কতে আছে সংগঠনের উদ্দেশ্যবলীর পরিপন্থী, সংগঠনের স্বার্থের বিরুদ্ধে বা সংগঠনের অবমাননাকর কোনো কার্য করিলে প্রথমে যেই এটা করেছিলেন সম্মানিত সভাপতিকে একটি কাগজ নিয়ে এসে তিনি শপথ নিয়েছিলেন, যেটা আমাদের সংগঠনের সভাপতির সঙ্গে এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী করতে পারেন না। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় তিনি আমাদের সভাপতি সম্পর্কেও অনেক কথা বলেছেন, যেগুলো আমাদের সঙ্গে কাছে সবগুলো নথি আছে। এছাড়াও আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সম্পর্কেও বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন কথা বলেছেন, যেটা গঠনতন্ত্রের সঙ্গে আসলে লিপিবদ্ধ না বা তিনি করতে পারেন না, যে কোনো সদস্যই সেটা করার রাইটস রাখেন না। সেই জায়গা থেকে আমরা তাদের ওনাকে একটা চিঠি দিয়েছি গত 22 তারিখ, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের। তিনি 7 দিন বা 10 দিনের মধ্যে চিঠির উত্তর দেন। আজকে সকালবেলা হয়তো আমরা যে চিঠিটা এসেছে সমিতিতে তোলার পর আসলে কেউ শুনতে চায়নি, যেহেতু টাইমটা পার হয়ে গিয়ে প্রায় অনেক এক মাস পার হয়ে প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাস হয়নি, 1.5 মাসের উপর। সে জায়গা থেকে আসলে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা যারা উপস্থিত ছিলেন সে চিঠিটি কেউ শুনতে চাননি এবং সর্বসম্মতিক্রমে তার সদস্যপদ স্থগিতের যে বিষয়টা এসেছিল সেটাতে সবাই হাত তুলে সম্মতি দিয়েছেন। কিন্তু তিনি আমাদের সদস্য, সম্মানিত সদস্য, আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধাশীল এবং অনেক বেশি আন্তরিক, যেহেতু আমাদের একটা উপদেষ্টা মণ্ডলী কমিটি আছে এবং আমাদের সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ আছেন, ওনাদের সঙ্গে আলোচনা করে আজকের যে মিটিংটা হয়েছে, যে ওনার প্রাথমিক যেই আলোচনাটা প্রয়োজন ছিল কার্যনির্বাহী পরিষদের, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থগিতাদেশের, কিন্তু আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং যারা সমিতির যিনি আইনজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আমরা ফাইনাল সিদ্ধান্তটা গণমাধ্যমকে এবং আপনাদের এখানে সবাই গণমাধ্যম কর্মীরা আছেন, সাংবাদিক ভাই বন্ধুদেরকে আমরা পরবর্তী সিদ্ধান্তে জানাবো।